فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. আমি প্রথম যে প্রশ্নটি নিচ্ছি সেটি পাঠিয়েছেন আতিকুজ্জামান। তিনি একটি ভিন্ন ধর্মী প্রশ্ন করেছেন আজকে, বলেছেন আমার বন্ধু আমাকে একটা প্রশ্ন করে, সে আমাকে বলে যে জান্নাত জাহান্নাম নাকি স্থায়ী নয়, কারণ যদি স্থায়ী হয় মানে জান্নাতে যদি আমরা স্থায়ী হই তাহলে তো আমরা আল্লাহর গুণাবলীর সাথে এক হয়ে গেলাম, তাই না? আল্লাহর একটা গুণাবলী আছে যে তার শুরুও নেই শেষ নেই, তাহলে জান্নাতে যদি আমরা স্থায়ী হই তাহলে তো আমাদেরও শেষ হবে না, আল্লাহরও শেষ নেই আমাদেরও শেষ নেই, একীভূত হয়ে গেল, তাহলে এটা আল্লাহর গুণাবলীর সাথে এক হয়ে গেল কি না? এভাবে প্রশ্ন করে তিনি সিদ্ধান্তে আসতে চান যে তাহলে যাতে আল্লাহর সাথে আমাদের গুণাবলীর ক্ষেত্রে একীভূত হওয়াটা অপরিহার্য না হয় সেই জন্য আমরা বলবো জান্নাত জাহান্নাম স্থায়ী নয়। এটা হচ্ছে তার যুক্তি এবং তার বক্তব্য বা সমাধান। তো এক্ষেত্রে আমরা আসলে কিভাবে উত্তর দেব, ভাই আতিকুজ্জামান মূলত আপনি সেটাই জানতে চেয়েছেন। উত্তরে আমরা যেটা বলবো সেটা হলো, কোনো সন্দেহ নেই যে আল্লাহ হচ্ছেন আখের, আল আখের এটা আল্লাহর সিফা, এটা আল্লাহর এসএমও বটে। আল আখের বলতে সেই সত্তাকে বোঝানো হয় যার পরে আর কোনো কিছু নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কেই আল কোরআনের সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তার আগে কোনো কিছু নেই, তিনি শেষ এবং তার পরে কোনো কিছু নেই। আর সহিহ মুসলিম সহ অন্যান্য আরও অনেক হাদিস গ্রন্থের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা রেওয়ায়েত এসেছে, তিনি বলেছেন وانت الاخر فليس بعدك شيء وانت الاخر فليس بعدك شيء আর আপনি হচ্ছেন সর্বশেষ, আপনার পরে আর কোনো কিছু নেই। তাহলে যে কথা বলা হলো যে আল্লাহই শেষ সত্তা, তার পরে আর কোনো কিছু নেই, তিনি চিরস্থায়ী, হাইয়ুন কাইয়ুম, হ্যাঁ আল হাইয়ুল কাইয়ুম, তাহলে সেক্ষেত্রে এখন জান্নাত জাহান্নামের কী বিষয় হবে? আল্লাহর ক্ষেত্রে আমরা বুঝলাম তিনি চিরস্থায়ী, এমন চিরস্থায়ী যিনি আউয়াল যিনি আখের, প্রথম এবং শেষ, যার আগেও কিছু নেই তার পরেও কিছু নেই। তাহলে জান্নাত জাহান্নামের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে? জান্নাত জাহান্নাম যদি স্থায়ী হয় তাহলে তো আল্লাহ যেমন স্থায়ী, তার শেষে কিছু নেই, তাহলে জান্নাত জাহান্নামও কি সেরকম কিছু হবে? জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা আল কোরআন এবং আস সুন্নার যতগুলো দলিল পাই, বক্তব্য পাই, তাতে এই সলিউশনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম পৌঁছেছেন, এই সমাধানে পৌঁছেছেন যে জান্নাত এবং জাহান্নাম এটা স্থায়ী, এবং জান্নাত এবং জাহান্নামে তার যে আহাল অধিবাসীরা তারাও স্থায়ী হবেন, ইলা গায়রি নিহায়া, তার কোনো শেষ হবে না, তাদের সেই থাকার কোনো শেষ হবে না। তবে এই যে আহলে সুন্নাহ জামাতের যে আকীদার কথা আমরা বললাম, বাকা উল জান্নাতি ওয়ান নার ওয়া খুলুদু আহলিহিমা, এই যে বললাম যে কথাটা, সেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখের সত্তা হওয়া যার পরে আর কোনো কিছু নেই, এটা সাংঘর্ষিক নয়, কারণ পার্থক্য আছে, দুটো দুরকম, দুটো নেচার একদমই ভিন্ন। কারণ আল্লাহর যে বাকা বা স্থায়িত্ব, আল্লাহ যে চিরস্থায়ী, সেটা হচ্ছে লাযিমুন লিযাতিহি, স্বয়ং সম্পূর্ণভাবেই আল্লাহ চিরস্থায়ী, অন্য কোনো কিছু এসে আল্লাহকে চিরস্থায়ী করেননি। কিন্তু জান্নাত জাহান্নাম এবং তার অধিবাসীদের কথা সম্পূর্ণ আলাদা, আল্লাহ যদি চান এগুলোকে যে কোনো সময় স্টপ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ চেয়েছেন এগুলো স্থায়ী হোক এবং তাদের অধিবাসীরাও স্থায়ী হোক, ফলে আল্লাহরের চাওয়ার মধ্য দিয়ে এগুলো চিরস্থায়ী হয়েছে, এগুলো নিজে নিজে চিরস্থায়ী নয়, আর আল্লাহ হচ্ছেন নিজে নিজে চিরস্থায়ী। সুতরাং এখানে বড় ধরনের পার্থক্য,
বড় ধরনের পার্থক্য। অতএব আল্লাহ চাইলে জান্নাত জাহান্নামকে অস্থায়ীও করে দিতে পারতেন। ইবনু আবিল ইজ্জাল হানাফি বিখ্যাত একজন আকিদা এবং ফিকহ বিশারদ, তিনি আল আকিদা তাহাবিয়া সরা লিখেছেন, তিনি শারহুল আকিদা তাহাবিয়ার মধ্যে বলেছেন, ওবাকাউল জান্নাতি ওয়ান নারি লাইসা লিযাতিহিমা বাল বিইবকাইল্লাহি লাহুমা। জান্নাত এবং জাহান্নামের চিরস্থায়িত্ব এটা নিজে নিজে নয়, বরং আল্লাহ এ দুটোকে স্থায়ী করার মাধ্যমেই এগুলো স্থায়িত্ব পেয়েছে। তিনি আরও বলেছেন, ওয়াকালা বিফানা ইল জান্নাতি ওয়ান নারি আল জাহম ইবনু সফওয়ান ইমামুল মুআত্তিলা। আল জাহম ইবনু সফওয়ান মুআত্তিলা নামক একটা গ্রুপ আছে যারা মূলত মুআতাজিলা গ্রুপ, এবং তাদের ভয়ঙ্কর সব মতামত রয়েছে। সে বলেছে যে জান্নাত জাহান্নাম অস্থায়ী, নষ্ট হয়ে যাবে। অতএব মুসলিমদের মধ্যে যেমন আপনার বন্ধু কিংবা আরও যারা বলে যে নানা যুক্তিতে জান্নাত জাহান্নাম স্থায়ী নয় অস্থায়ী, তারা মূলত মুতাজিলি ফেরকার কথা দ্বারা প্রভাবিত, অথবা তারা আকলানি নিজের যুক্তিতর্ক দ্বারা তারা কোরআন সুন্নাকে তারা আসলে অপনোদন করে থাকে, কোরআন সুন্নার বিরুদ্ধে তারা অবস্থান নেয়। ফলে আমরা আল জাহম ইবনু সফওয়ান যে ইমামুল মুআত্তিলা, তাকেই সর্বপ্রথম এই মুসলিম উম্মার মধ্যে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে তাদের মধ্যে দেখি যে সে দাবি করছে জান্নাত জাহান্নাম এটা ধ্বংস হয়ে যাবে, এটা চিরস্থায়ী নয়। এক্ষেত্রে আল জাহম ইবনু সফওয়ানের আগে আর কোনো মুসলিম কিন্তু একথা বলেনি। এখন জান্নাত জাহান্নাম নষ্ট হয়ে যাবে কথার কারণে কি তিনি ইমানের মধ্যে থাকছেন না কুফুরের মধ্যে, সেটাও আমরা দেখি যে ইবনু আবিল ইজ্জাল হানাফি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়ালাইসা লাহু সালাফুন কাত্তু, তার এই কথার পূর্ববর্তী আর কোনো ব্যক্তি নেই যে তাকে সমর্থন করেছে, লা মিনা সাহাবাতি ওয়ালা মিনাত তাবিঈনা লাহুম বিহসান, সাহাবাদের মধ্যেও নেই এবং যথার্থভাবে সাহাবাদের অনুসারী তাবিঈনদের মধ্যেও নেই, ওয়ালা মিন আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম ইমামদের মধ্যেও বড় বড় স্কলারদের মধ্যে কেউ এ কথা বলেননি, ওয়ালা মিন আহলি সুন্নাহ, আর সুন্নার অনুসারী যাদেরকে আমরা আহলে সুন্না উল জামা বলি তারাও কেউ এ কথা বলেননি। এই জন্য আমি বলেছি শুরুতেই আহলে সুন্না উল জামাতের আকিদা হচ্ছে জান্নাত জাহান্নাম স্থায়ী হবে আল্লাহ স্থায়ী করার কারণে। ফলে ইবনু আবিল ইজ্জাল হানাফি আরও উল্লেখ করেছেন, ওয়ানকারাহু আলাইহি আইম্মাতু আহলি সুন্নাহ ওয়া কাফফারুহু বিহি ওয়া সাহু বিহি ওয়া বিআতবাহি মিন আকতারিল আরদ, বলেছেন আহলে সুন্নাহ জামা এবং আইম্মাতুল মুসলিমিন তারা সকলে মিলে, মুসলিম স্কলাররা সকলেই এবং আইম্মাতু আহলি সুন্নাহ, আহলে সুন্নার সকল মানুষেরা, ইমাম স্কলার সহ সকল মানুষেরা তাদের এ কথার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে, এটাকে ইনকার করেছে, ডিক্লাইন করেছে, প্রত্যাখ্যান করেছে। এবং এই কথার কারণে যেহেতু এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষ এবং কোরআনকে অস্বীকার করা সামিল, হাদিসকে অস্বীকার করা সামিল, ফলে তারা বলেছেন এটা কুফুরি, এবং যারা এরকম বলবে তারা কাফের হয়ে যাবে। ফলে জাহাম ইবনু সফওয়ানও সে কুফরি করে বসেছে, এবং এর মাধ্যমে আহলে সুন্নাহ জামায়াতের সকলেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এবং পৃথিবীতে তাদের যত অনুসারী আছে তাদের বিরুদ্ধে তারা কথা বলেছেন, সাহু বিহি মানে এখানে কথা বলেছেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাহলে বোঝা গেল যে আসলে আহলে সুন্নাহ জামা এবং মুসলিমদের মেন স্ট্রিমের ব্যক্তিবর্গ সকলেই বলেছেন জান্নাত এবং জাহান্নাম স্থায়ী, এর অধিবাসীরা স্থায়ী, তবে এ স্থায়িত্ব দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ নিজের যে স্থায়ী সেটা কেউ তাকে প্রদান করেনি, অন্য কোনো সত্তা দ্বারা তিনি এই নিয়ামত লাভ করেননি, বরং এটা হলো লাজিমুল লিদাতি, তার দাঁত যেমন, তার গুণাবলীগুলো যেমন এবং তার স্থায়িত্ব তেমন। আর যদি আমরা
যুক্তিও দেখি, তিনি তো একটা যুক্তি দিয়েছেন না, যুক্তিও যদি দেখি তাহলে আমরা বলবো যারা বলেছেন এটা স্থায়ী নয় তাদের বিরুদ্ধে খুব সহজে জবাব দেওয়া যায়। তাদের বিরুদ্ধে জবাবের ক্ষেত্রে এটাই যথেষ্ট আমাদের জন্য জানা যে জান্নাত জাহান্নাম স্থায়ী হওয়ার বিষয়টি বা এটা স্থায়ী থাকবে, তার অধিবেশন স্থায়ী থাকবে, এটা আমাদের হিউম্যান ইন্টালেক্টের সাথে সাংঘর্ষিক না, আমাদের আকলগুলো এটাকে কবুল করছে। এই জন্য আহলে সুন্নাহ জামাতের যে শত শত কোটি কোটি মানুষ, তাদের কি বিবেক বুদ্ধি নেই, তাদের কি যুক্তি নেই, সব যুক্তিতে তারা এটাকে অ্যাকসেপ্ট করছে। তাতে বোঝা গেল আকলের কাছে, হিউম্যান ইন্টালেক্টের কাছে এটা গ্রহণযোগ্য, এবং বিশেষ করে আকলুল মুসলিম, মুসলিমদের যে আকল, যে বুদ্ধিমত্তা বিবেক আছে সেটার কাছে এটা আরও বেশি গ্রহণযোগ্য, কারণ এটা কোরআন এবং সুন্নার সাথে সঙ্গতিপূর্ণ। আকলকে আপনি কোরআন সুন্নাহ থেকে আলাদা কেন করবেন? সব কিছু, সব যুক্তি তো আমাদেরকে সবটা নিয়েই সমন্বয় করতে হবে, তাই না? ওহির জ্ঞান, আমাদের স্রষ্টা, সব কিছু মিলেই তো আকলের যুক্তিটা উপস্থাপন হবে। আমরা কেন স্রষ্টাকে অস্বীকার করব, কেন স্রষ্টার বাণীকে অস্বীকার করব, আল্লাহর বাণীকে অস্বীকার করব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে শুধুমাত্র নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেব, এটা হতে পারে না। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এজমার হয়েছে যে জান্নাত জাহান্নাম এটা চিরস্থায়ী। এখানে শেখ সাদি রাহমাহুল্লাহ তিনি সুন্দর একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে যার জন্য কোরআন যথেষ্ট নয়, সুন্নাহ যথেষ্ট নয়, তার জন্য আসলে আল্লাহও যথেষ্ট নয়, সে আল্লাহর কথা শুনবে না। এবং কোরআন এবং আল ফোরকান যাকে মানসিক আরোগ্য দান করতে পারেনি, সে আসলে আল্লাহর আরোগ্য পাবে না, আল্লাহ কর্তৃক দেওয়া বা প্রদত্ত আরোগ্য পাবে না, ইত্যাদি সুন্দর কিছু কথা তিনি বলেছেন। আর জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা তারাও চিরস্থায়ী হবে, এটা কি তাহলে ন্যায়পূর্ণ হলো? কারণ তারা পৃথিবীতে অল্প কদিন ভালো কাজ করেছে বা মন্দ কাজ করেছে, এর জন্য কি সারা জীবনই নিয়ামত ভোগ করবে অথবা সারা জীবনের শাস্তি ভোগ করবে? এটা কি ইনসাফের দাবি? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা ইনসাফের দাবি, এটা ইনসাফের দাবি, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীতে ভালো কাজের এবং ঈমান সহ মৃত্যু করার যে পুরস্কার, কিন্তু আগেই তিনি এটা ঘোষণা করে দিয়েছেন। অতএব সে পুরস্কার যারা পেতে চায় তাদেরকে তিনি সে পুরস্কার দেবেন, আর যারা পেতে চায় না তাদেরকে সে পুরস্কার না দিয়ে তাদেরকে চিরজাহান্নামে করবেন। ফলে যেহেতু মানুষ জানে তার যে কী পরিণতি হবে আখিরাতে, এবং সেটার ওপেন ঘোষণা দেওয়া হয়েছে, অতএব এটাই হলো আদল এবং ইনসাফের দাবি। এখানে কোনো ধরনের জুলুম নেই, খুব গভীরভাবে চিন্তা করলে সেটা আমাদের সামনে বোঝা যাবে। আচ্ছা, এখানে আরও অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছে। শেখ সালেহ ইবনে উসাইমিন বলেছেন, আর অনেক মুহাদ্দিক উলামায়ে কেরাম, আহলে সুন্নাহ জামাতের বড় বড় ইমামরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমরা যেহেতু অনেক বলে ফেলেছি, অনেক সময় নিয়ে ফেলেছি, এই জন্য আজকে সেটা বলছি না। আমরা বলবো যে আপনারা আরও বেশি পড়াশোনা করেন, বুঝতে হবে, জানতে হবে আমাদের মেন স্ট্রিমের উলামায়ে কেরামের যুক্তি, তাদের যে ইস্তেদলাল, তাদের যে প্রমাণ উপস্থাপন, তাদের যে বক্তব্য তারা উপস্থাপন করেছেন, সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা জেনেই আমাদের আসলে চিন্তাভাবনা করতে হবে, অন্যথায় আশেপাশের লোকদের বা মূর্খ লোকদের বা নাস্তিক লোকদের কথার দ্বারা প্রভাবিত হলে আমাদের ছেলেমেয়েরা আসলে খুব দ্রুতই বিভ্রান্ত হবে। আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন।